বলছি মহারাজ, ধরুন আমি কোন একটা ফিলোসফি বা কোন একটা বুঝলাম, ধরুন ঠিক আছে, যখন বুঝছি তখন একদম 100% ঠিক আমি বুঝে যাচ্ছি, এইটাই ঠিক, এবং মনে খুব আনন্দ হচ্ছে যেন কিছু একটা মিলে গেল, ঠিক আছে। কিন্তু তার পরের স্টেপটা কি হবে? ওর যে বুঝলাম, বোঝার পরে ও যখন 100% ঠিক করে, তো কাজে নেমে যাওয়ার কথা একেবারে। সব বোঝা আমাদের বিজ্ঞানময় কোষে ঘটে, একটি পার্থক্য হবে, একটি পার্থক্য হবে, আমি বুঝেছি এটা ঠিক, আমি বুঝেছি, আর একটা বোধ ঘটেছে আমি আর নেই। এটা একটা যাত্রা, এই জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। যতক্ষণ এই জার্নিটা কমপ্লিট না হবে, যেটা ওকে বলছিলাম, ব্যক্তির আশা, ব্যক্তির চলে যাওয়া, পার্সোনালিটি আশা, পার্সোনালিটি চলে যাওয়া বারবার হবে। একটা ফিলোসফি, ফিলোসফি মানে কি, দর্শন না, একটা দেখে নেওয়া। ঠিক, তুমি কিছু দেখে নিলে আর তুমি দেখতে দেখতে তুমি মুছে গেছো, এতখানি দেখেছো, আমি অন্য ভাষায় বলছি বোঝার হাড়ে হাড়ে বোঝা। তুমি সূর্যোদয় দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। কিরম রং ছিল? এরকম, এই দেখো না ছবি তুলে নিয়েছি, ঠিক। আর ওই সূর্যোদয় তুমি হারিয়ে গেছো, নিজেকে ভুলে গেছো। আমি ধরাতে পারছি, একটা আমি বুঝেছি, 100% দেখেছি, ফার্স্ট ক্লাস দেখেছি, আর যখন দেখছিলাম তখন দেখা ঘটছিল, আমি ছিলামই না। ভারতবর্ষ এরকম ভাবে প্রত্যেকটা জিনিসকে দেখেছে। ভারতবর্ষ কখনো বলেনি যে কনজিউম করো, ভারতবর্ষ আমরা কীভাবে বলি, গ্রহণ করা, অর্থাৎ যেটা আমি বলে থাকি অ্যাভেলেবেল হয়ে যাওয়া, অন্ন গ্রহণ, ভাত খাওয়া না, আমরা কখনো ভাত খাইনি, অর্থাৎ আমি উপভোক্তা নয়, আমি বুঝেছি এটা উপভোক্তা। আর গ্রহণশীলতা, সামনে এত সৌন্দর্য ছিল যে আমি সৌন্দর্যে হারিয়ে গেছি, আমি গ্রহণশীল হয়ে গেছি। পানি গ্রহণ বলে না বিবাহেতে, বিয়েতে পানি গ্রহণ মানে বুঝো, বিয়ে করা, বউ নিয়ে আসা নয়, ভারতবর্ষের কথা কখনো বলেনি। বিবাহ শব্দের অর্থই হয়ে গেল আমি আরেকটি চেতনার সাথে নিজের যোগ স্থাপন করেছি, আমি গ্রহণ করেছি। কাকে? এটা চেতনাকে। দাসী নিয়ে আসেনি, ঠিক আছে, জীব নিয়ে আসেনি। ঠিক তেমনি যখন সূর্য আর তুমি এক হয়ে যাও, তখন ওটা তোমার জীবন হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি করব জীবন যখন হচ্ছে না? এটাই তো নেক্সট প্রশ্ন হয়, ঠিক বলছি। এক্ষুনি যেটা বললাম, একটা প্রেমের প্রতীক্ষা করতে শেখো, এবং প্রতীক্ষার মধ্যে উঠতে পড়তে রাজি থাকো, একে ধৈর্য বলে। কি হবে বারবার? আমি বুঝেছি, আবার ভুল হয়ে গেল, আবার ভুল কিছু করে ফেললাম, আবার হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি, এটাই তো সমস্যা। ভিতর থেকে একটা শিকার আনো, এইভাবেই যেতে হবে, এইভাবেই যাব। নান্যপন্থা বিদ্যাতে অজনায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এছাড়া কোনো পথ নেই, কারোর জন্য নেই, না অষ্টাবক্রের জন্য আছে, না তোমার জন্য আছে, দুটো অ্যাটিচিউড। এটা তুমি প্রথমে বলছিলে কতদিনে হবে, রং অ্যাটিচিউড, এরকমই হবে। আমি অনন্তবার পড়তে রাজি, কিন্তু উঠতে নারাজ হতে রাজি না, আমি উঠবো, বারবার উঠবো। এবং ওঠা পড়ার কথাটা আমি বোঝানোর জন্য বলছি, তো ওঠা পড়া নয়, বুঝতে পারছো তো, সমুদ্রে বারবার বাচ্চাকে ঠেলে দিচ্ছে, আর বাচ্চা কোথাও কোথাও মাঝ দিকে চলে যাচ্ছে। যেদিন কি বাচ্চা সাঁতার শিখে যাবে, সে সমুদ্রের সাথে খেলবে, এখনো সে জলে আছে, কিন্তু একটা শিকার ঘটেনি যে আমাকে সাঁতার কাটতে হবে, হ্যাঁ মা আছে, আমি মা বাঁচাবে। সেরকমই আমাদের ব্যক্তির মনে হয়, সাধকের মনে হয়, আমাদের অহংকার আমাদের বাঁচাবে, আমার বুদ্ধি আমায় বাঁচাবে, আমি তো বুঝে গিয়েছি বিষয়টা। ততক্ষণ এমন থাকবে, তুমি তো জলে থাকবে, তুমি তো জীবনে থাকবে, সাঁতার শিখবে না। একটা গ্রহণ করে নাও, তুমি সাঁতার শিখে যাওনি, আমাকে সাঁতার শিখতে হবে, এক নাকানি চোবানি খেতে হবে, এক দুই, মা হাজার সাপোর্টে থাক, জলে পড়লে মা বাঁচাতে পারবে না, আমাকেই রক্ষা করতে হবে, ঠিক আছে। এইরকম নিজের বুদ্ধির সাথে সম্পর্ক রাখতে হবে, বুদ্ধি আমাকে এগিয়ে দিয়েছে, বুদ্ধি আমায় পৌঁছাবে না, বুদ্ধি কার্যকালে আমাকে রক্ষা করবে না, আমাকে বোধি রক্ষা করতে পারে, আর ডিপ আন্ডারস্ট্যান্ডিং আমাকে বাঁচাতে পারে। আর থার্ড, এর জন্য আমি চরম দাম দিতে রাজি, নাকানি চোবানি খেতে রাজি। একে বলে প্রেম, একই আমি একটু আগে বললাম শান্তিপূর্ণ যুদ্ধ। এই আন্ডারস্ট্যান্ডিং যখন স্বীকার করে নেবে, লক্ষ্যবার পড়ব, এক লক্ষ্য একবার উঠব, ওই একবার, মনে করো সাবতান খাইও, চুন চুন খাইও, মাস দো নয় খাইও, পিয়া মিলন কি আস, সব খেয়ে নিও,
চোখটা খেও না, অর্থাৎ আমার সেই প্রেমময়কে যেন আমি দেখতে পাই ওইটুকু। এটা কি একবার আমি উঠবো, একবার আমাকে অ্যালাউ করো, আমার লাখবার পড়তে আপত্তি নেই, একবার যদি উঠতে না দাও আমার আপত্তি আছে। এটা যেদিন কি ভিতর থেকে শিকার এসে যাবে, তখন দেখবে তুমি সেই জার্নি, যে জার্নিটা আছে জার্নির মধ্যে না কনফ্লিক্টে ভুগবে না, তুমি পড়বে তখনও নাকানি চোবানি খাচ্ছে, সাঁতার তো শেখেনি, কিন্তু কনফ্লিক্ট নেই, সে মায়ের দিকে ছুটে ছুটে যাচ্ছে না, সে বলছে না যে বুদ্ধি আমাকে বাঁচাবে, বুদ্ধি বাঁচাবে না, বুদ্ধি অনেক দূর অব্দি নিয়ে যাবে, বুদ্ধি তোমাকে সাঁতারু বানাবে না। সাঁতারু কি বানাবে? সমর্পণ। খুব ঝমং 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 করছে জলের মধ্যে, শিখতে পারবে নাকি? জলের প্রতি সাঁতার শেখার সময় কি বলা হয়? রিল্যাক্স, শরীরকে ভাসতে দাও, ধীরে ধীরে হাতে গাও। হ্যাঁ ডুবে যাচ্ছি, অহম করছো বলে বেশি ডুবছো, প্রথম ছিল কি মা বাঁচাবে, আর এখন ঝবাং ঝবাং করছো, দুটোই বাঁচাবে না, সমর্পণ বাঁচাবে। সমর্পণ মানে লোকে এখন মনে করে যে কিছু করতে হবে না, সমর্পণ শব্দেরই অর্থ হলো ইজনেসের প্রতি সমর্পণ। এই মুহূর্তে প্রথমে ধ্যান দিয়ে তথ্য বের করো, আমি সাঁতার শিখিনি, আমি বুঝেছি সাঁতার কীভাবে করতে হয়, মা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, প্রথমে এটা তথ্য। সাঁতার শিখলে তার কোনো কনফ্লিক্টে ছিল না, মা মা করতামই না, ঠিক আছে। যখন আমি সাঁতার শিখিনি, প্রথম শিকার ধ্যান থেকে, এবং শিকার করে আমাকে কী করতে হবে? সমর্পণ। কিসের প্রতি সমর্পণ? শিকারে সমর্পণ, শিকার করে নিয়েছে। আর অদ্ভুত জিনিস জেনে রাখো, যেই সমর্পণে গেছে তৎক্ষণাৎ অ্যাভেলেবেল হয়ে যাবে, তাকে বেশি খাটতে হবে না। আমাদের গান শিখছিল যে আমাদের ছেলেটা গান শিখছে, আমি ওকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি অনেকদিন থেকে, শিকার করনি, আমি গান শিখবো। আমি বললাম কেন গান শিখবো, কী পারপাস, ক্লিয়ার তো করো না, আমাকে কিছু ক্রিয়েটিভ হতে পারে, জীবনেও হবে না, আমি শিখবো কেন, আমার ভালো লাগে, আমি শিখবো, জীবন ইজি হয়ে যাবে। জলের মধ্যে শরীর কখন ছাড়তে পারবে? যখন জলের প্রতি প্রেম হয়ে যাবে, আমার ভালো লাগছে, ঠান্ডা ভাল লাগছে, নদী ভাল লাগছে। এই ভালো লাগাটা জন্ম দেওয়া যায় না, এই যে জিনিসটা, এটা এই বোধ তোমাকেই বা সাধককে নিয়ে ভিতর থেকে আনতে হবে। যে কীভাবে আনবে? বারবার ধ্যানে গিয়ে, যখনই এমন দেখছো যে বুদ্ধি এগিয়ে চলে যাচ্ছে, ধ্যানে যাও, দাঁড়াও, ওয়েট, কী বুদ্ধি বলছে, বুঝে গেছি, বুঝে গেছি। একবার শ্রীরামকৃষ্ণের মুখটা মনে করবে, নাহম নাহম তুহু তুহু বলছি, কী করি কথাটা বললো? যদি এরকম শ্রীরামকৃষ্ণ বলতে, আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি না, অন্য কারোর কথা, মহাপ্রভুর কথা মনে করে নাও, মীরার কথা মনে করে নাও, বুদ্ধের কথা মনে করে, আমি 100% বিশ্বাস করি এই সময় বুদ্ধ সম্বুদ্ধ হয়েছিল, সেগুলো প্রেমাশ্রু চোখে ছিল তার, কারণ জ্ঞান আর প্রেম আলাদা নয়, কোনো বুদ্ধি হয় চুপ হয়ে গিয়ে সজ কটখট্টা হয়ে যায় না। তো সেরকমই যতবার ধ্যানে যাবে, একবার স্মরণ করে নিয়ে এদের কথা, এদের কোথায় ছিল বুদ্ধি, কোন বুদ্ধি দিয়ে রাখালরা কৃষ্ণকে পেয়েছিল, মা সারদা বলছেন কত শাস্ত্র পড়ে পেয়েছিল, কত ফিলোসফি দিয়ে পেয়েছিল, এক প্রেমপূর্ণ সমর্পণ। যখন গুরুর প্রতি বা জীবনের প্রতি সমর্পণটা এসে যায়, ইজি হয়ে যায়, ঠিক আছে। এবং আমাদের মধ্যে এটা আছে, এইভাবেই শান্ত হতে হবে।